Papi presentation. Putto valli skarma. Baba. দেখতে দেখতে আমরা সাতালি পর্বতে এলাম। ১৭ বন্ধ ঘর হবে, কথা বলবো। তোমার বয়স হয়ে গেছে, আজ মানে কাল মারা যাবে, এই ঘরে কিন্তু এটা আমি ফেলবো। কেন না কাজকর্ম শিখে নিয়ে তোমার বৌমার খাওয়াবো। বলতে পারবে কত হয়েছে? এদিকে দোষ, এটা ১৭ বন্ধ ঘর হবে, এবার হাতুড়ি পারলে আমাকে দিয়ে দাও। করতে হবে ৪২ কর্মা, নাট সব টাইট করে দেবে, সব নাট টাইট দিয়ে দেবো। রেডি? আরে বাসর ঘরে, বাসর ঘরে মা বিশ্বকর্মা ঠাকুরি গো, বাসর ঘরে, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুরি গো, বাসর ঘরে, বাসর ঘরে বিশ্বকর্মা ঠাকুরি গো, বাসর ঘরে, বাসর ঘরে মা বিশ্বকর্মা ঠাকুরি গো। দেখতো কি সুন্দর ঘর হয়েছে, অতি অপূর্ব সুন্দর হয়েছে বাসর বাবা। বলছিলাম আমার বিয়ের সময় যদি এরকম একটা বাসর ঘর হতো তাহলে খুবই ভালো হতো বাবা। আমরা গরিব লোক, পয়সা কড়ি কোথায় পাবো বল? ওই এত বলো না, হলে একটু ছোট মতো হলে হবে। তোমার বৌমা আর আমি বাসর ঘরে, বৌমা তুমি থাকবে? হ্যাঁ, বাসর ঘরে। আচ্ছা আচ্ছা, নাও গুছিয়ে নাও, শোনো ধরে সারাটা ফেলে দাও, দে চাবিটা লাগিয়ে দাও, এসো আমার সঙ্গে এসো। চাঁদ সওদাগারের রাস্তায় তালবাড়ি আছে, যতক্ষণ আমার কাছে থাকবে
তোর সাহস নেই আমার সম্মুখে আসা। বলেন তো আমার সাথে চম্পক নগরের প্রজাবৃন্দগণ, আমি যখন রাজ সিংহাসনে বসে তখন আমি প্রজাদের সুখে শান্তিতে রাখার প্রতিশ্রুতি দিয়ে যে আমি রাজ সিংহাসনে বসেছি, কিন্তু আমার এই শরীর চম্পক নগরের প্রজাবৃন্দগণ যখন হাসে তখন আমার মনে হয় ঈশ্বরের আশীর্বাদ আমার মস্তকে ঝরে পড়ছে, আর যখন আমার এই সাধের চম্পক নগরের প্রজাবৃন্দগণ কাঁদে তখন আমার মনে হয় সহস্র কণ্ঠে আমাকে অভিশাপ করছে, আমার ধ্বংসের কামনা করছে। না না, বিশ্বকর্মাকে দিয়ে বাসর ঘরে নির্মাণ করতে পাঠিয়েছি, কিন্তু এখনো বিশ্বকর্মা ফিরে আসছে না কেন? বিশ্বকর্মা মহারাজ ছেলেটিকে আমারই পুত্র বিশ্বকর্মা মহারাজ, তোমারই পুত্র বিয়া বিশ্বকর্মা তুমি যে বিশ্বের কারিগর মহারাজ, তাই তো তোমাকে খাজ অতীব সুন্দর হবে, বেশ দাও বাসর ঘরের চাবি। আমি বানিয়েছি চাবিটা, বেশ দাও বিয়ালিশ করবা। বিশ্বকর্মা মহারাজ, তোমাদের পারিশ্রমিক হিসাবে আমি কথা দিয়েছিলাম তোমাদের উপযুক্ত পারিশ্রমিক দেব, এই নাও লক্ষ আদি মুদ্রা দিলাম। বেশ মহারাজ, তাহলে আমরা আসি মহারাজ। মহারাজ বিশ্বকর্মা মহারাজ, তোমরা আসার সময় কোন দিক থেকে এসেছিলে? আমরা এই রাস্তায় এসেছি মহারাজ। এই রাস্তা দিয়ে তোমরা যাবে না, কারণ যে রাস্তা যেতে হয় বা যে রাস্তা আসতে হয় সে রাস্তা যেতে নেই, তাতে অসুবিধা আছে। আর এই রাস্তা যেতে গেলে একটা বাঁকা বাউলা গাছ আছে, ওই বাঁকা বাউলা গাছে কি থাকে জানো? কি থাকে মহারাজ? জানো না? না মহারাজ জানো না? না বিশ্বকর্মা তুমি জানো? না 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 জানো না? বিশ্বকর্মা ওই বাঁকা বাউলা গাছে পেটলে থাকে। ও বাবা জল খাবো। ও বাবা মহারাজ কি বলে গেল? এই পেট নেই, পেট পেট হ্যাঁ এই পেট নেই, পেদনি পেদনি মানে ভূত। ও বাবা সে কেরাম ভূত? তা আমি কি দেখেছি? ও বাবা পেদনি মেয়ে ছেলে না বেটা ছেলে? আরে বাবা মেয়ে ছেলে। ও পেদনি খায় না মাকে? ওরে গাধা সে ভূত খাবে কেন আর মাখবে কেন? আমি আজকে ওই পেদনি বিয়ে করব। ওকে তা ভূত কেউ কোনদিন চোখে থেকে তুই তাকে বিয়ে কর? আমি আজকে পেদনি দেখবো। ভূত চোখে দেখা যদি কাকে দেখবি? আমি পেদনি দেখবো। তুই গিয়ে দেখায় আমি এখানে বসি যা। ও বাবা যাওয়ার সময় গা ঝমঝম ঝমঝম করে উঠছে। বলছিলাম চল তুই বাবাটা একসঙ্গে যাবো। তুই বাবা বুড়ো মানুষ আমি ছুটতে পারি না, আমি আমি যাবো। বলছিলাম তুই বাবাটা একসঙ্গে যাবো, আর তুমি যদি মরে যাও তাহলে নানিমুখ করবে কে? নানিমুখ? হ্যাঁ এই শব্দ হয় কি সে? আচ্ছা সব ভিজে গেল। ডিজে বাপি প্রেজেন্টেশন। কেন কেন তুই পেছাব করেছিস মুদিজি? কি বলে চা 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 আরে মুদ।
বিশ্বকর্মা, মহারাজ যা বলেছি আমি তা নই, একবার নয়ন ভরেছি দেখরে পুত্রু, আমি পেতনি নই বাবা। কি মা, অদম সন্তানের প্রণাম নাও মা গো। তোমার কিছু হয় না মাকে প্রণাম করো মা। হ্যাঁ, কোথায় মা? কিসের মা? কে মা? এদিকে এসো। বাবা তোমার কি গলের মা এরকম রাজ? প্রণাম করো। মা একটু আশীর্বাদ করো মা। পাগল ছেলে, এ কাকে কি বলি এ নিজে জানে না মা। বলো গো জনানি, কেন তুমি আমার চলার পথে বাধি দিয়েছ মা? বিশ্বকর্মা, মা কোথায় গিয়েছিলে? ওগো মা, রাজা চন্দ্রপুত্রের বিবাহে তার বাসর ঘর নির্মাণ করতে গিয়েছিলাম। নির্মাণ করে এসছো? হ্যাঁ মা, নির্মাণ হয়ে গেছে মা। বিশ্বকর্মা, মা আমার এই নাক যাওয়ার ছিদ্র করে এসছো। তুমি কে? তাই তোমার নাক যাওয়ার ছিদ্র করতে হবে? হ্যাঁ, আমি শিবেরই কন্যা, নাম মোর পদ্মা। আরে ঠিকই বলছ তো, পতাকার নাম আর পদ্মা, পতাকার নাম হয়? আরে পদ্মা, আমি কে জানো? বাপের বেটা বিয়ালিশ কর্মা, নাম মোর মত। মা কিছু মনে করো না মা। পাগল ছেলে, কিছু মনে করো না মা গো, তোমার এই নাক যাওয়ার ছিদ্র। হ্যাঁ বিশ্বকর্মা। ওগো জননী আমার, তোমার এই নাক যত দূরের কথা গো মাতা, সেই বাসর ঘরে বায়ু পর্যন্ত সঞ্চার হবে না মা। বিশ্বকর্মা। হ্যাঁ মা। আবার তোমার ফিরে যেতে হবে। ফিরে যেতে হবে? হ্যাঁ বিশ্বকর্মা। কেন মা? আমার এই নাক যাওয়ার ছিদ্র করে আসতে হবে। আমি পারবো না বিশ্বকর্মা। ওগো জননী আমার, এই পৃথিবী সবাই আমায় বিশ্বাস করে বলি তাই আজ আমার নাম বিশ্বকর্মা। আর যদি আমি মহারাজ সঙ্গে বিশ্বাসঘাতকতা করি তাহলে পৃথিবী কেউ বিশ্বাস করবে না মা। বিশ্বকর্মা, মা মায়ের উপকারের জন্য তোমার কেউ অবিশ্বাসী ভাবে না। তবু তোমার এই অন্যায় আদেশ আমি পালন করতে পারবো না মা। বিশ্বকর্মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয়। আমি জানি, আমি তাও জানি মা, মায়ের আদেশ পুত্রের পালন করতে হয়। কিন্তু ওগো জননী আমার, তোমার যে কঠিন আদেশ, তোমার এই পুত্রের ভাণ্ডার তো ওর ক্ষমতা নেই, তবু মায়েদের এমন কঠিন আদেশ কেন বলতে পারো মা? যা বলছি বিশ্বকর্মা। পারবো না আমি। বাপি পারবে না বিশ্বকর্মা। না বাবার বয়স হয়ে গেছে, বাবা কত পারবে? বাবা কত পারবে? আমি আর ইয়ং ছিল, আমি তো পারবো। আমাদের কি দেবে? মহারাজ তোমাদের কি দিয়েছে? এবছর বিবাহ, টাকা একটু বেশি করে বলতে হবে যাতে বিয়েটা ভালো করে হয়। হো বাবা, মহারাজ দিয়েছে 10 লাখ টাকা। আমি দেব 20 লাখ টাকা। না না না, ওগো ভুজঙ্গ জননী আমার, তোমার পদে ধরি আমি করি অনুরোধ, অন্য আদেশ করে গো মা, আমি নত শিরে করিব পালন, পারি বলে আগো জননী তোমারই কথা মতো আমি বাছরে ছিদ্র করতে। তাহলে তোমার কি করবো জানো বিশ্বকর্মা? কি করবো জানো না? আমার এই নাক সেই নদীয়ে সমংশনি ধরে করে দেব। বাবা
যেতে তাহলে আমার হবে মাগো বিশ্বকর্মা বলো জরুরি কোথায় কেমন করে চিত্র করতে হবে আমরা মহারেখায় বিদায় দিয়ে ফিরে এসছি আমরা কি বলবো মাগো বিশ্বকর্মা বলো মা তোমরা মহারাজের কাছে গিয়ে বলবে আমরা সুবর্ণের নীল বাটালি ফেলে গেছি সুবর্ণের নীল বাটালি ফেলে গেছি তাই আমরা নিতে এসছি মা এই বলে বাসরের মধ্যে গিয়ে বাসরের শানে করে করবে চিত্র মা হে মেতালে রাখিবে বদ্ধ আমার এই নাক যাইবারে কালে নাকের নিঃশ্বাসে তালে যাইবে উড়িয়া সুতার সহ্য নাক প্রবেশ করবে বাসরের মধ্যে তাই জেগে হয় ওগো জননী আমার তবে চার সময় তাও তোমার রাঙা চরণে ধুলি করো মরে আশীর্বাদ তোমার আশীর্বাদ ছিঁড়িয়ে চললাম আমি সাতালি পর্বতে বাসরের শান করে করিব ছিদ্র হেমতলা কি বদ্ধ তোমার এই নাক জ্বর করে নাকের নিশ্বাস হেমতল যাই বড়িয়া সুতর সঞ্চলা প্রবেশ করবে ওই বাসরের মধ্যে মা সরিয়ে না মা কিছু মনে করো না মাগু পাগল ছেলে মা কিছু মনে করো না মা এটা কে আমার পুত্র বেলিশ কর মামা বেলিশ কর মা কি মা আমাকে মারছো কেন বেলিশ কর মা আমাকে মারছো কেন তুমি বললে আমি 20 লাখ টাকা দেবো আমি পালাবো না তোমরা ছিদ্র করে আসার পথে এই বাঁকা বাউলা গাছের কাছে দেখা হবে কিছু কিছু অন্তত অ্যাডভাইস দাও আমি পালাবো না এসো মা আসি বিশ্বকর্মা এসো মা সাহস তো কম নয় কেন আমি কেঁদে বাজি না তুই হেসে বাজাই না আমি কি মেয়ে ছেলে হাউ হাউ করে কাঁদবো খালি শুধু রাস করবে শোন তুই কিছু বলবি না না যা বলতে আমি বলবো ঠিক আছে আয় আমার সঙ্গে আয় চলো তুই খালি কেঁদে যাবি আয় চলে আয় আয় চলে আয় শঙ্কর্ষ মহাভূতি ধরি সর্ব পাপ নিহং প্রণত দিবাকরম ও গিজবাকুশম তোমার অধম ভক্ত রাজা চন্দ্রধর তোমার প্রণাম জানাল আশীর্বাদ করে আমার সাধের চম্পকনগর মঙ্গল কর একে বিশ্বকর্মা বিয়ালিশ কর্মা আবার তোমরা পিতা পুত্রে কেন ফেল হয়েছ আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো আমরা ভালো ভালো নীলবাটালি ফেলে গেছি গো ভালো নীলবাটালি ফেলে গেছি গো বিজে বাপি প্রেজেন্টেশন
তাহলে তোমাদের বাসরের চাবি এখন তো প্রয়োজন। হ্যাঁ মহারাজ। বিশ্বকর্মা, তোমরা চাবি না দিলে কেমন ভাবে কর্ম করবে, তাই না? হ্যাঁ বেশ, এই নাও বাসর ঘরের চাবি। আমি তোমাকে বিশ্বাস করি। হ্যাঁ মহারাজ। জগতের মানুষ তোমাকে বিশ্বাস করে। হ্যাঁ মহারাজ। তাই তোমার নাম হয়েছে বিশ্বকর্মা। হ্যাঁ মহারাজ। আচ্ছা বিশ্বকর্মা মহারাজ, বেশ, চাবিটা আমি তোমার হস্তে তুলে দিলাম। আমার কাছে দিয়ে যাবে। বেশ বেশ মহারাজ, বেশ আসি তাহলে। বিশ্বকর্মা বাসনের মধ্যে লীল ভাটালে ফেলে এসেছে, তাই সে আমার কাছে চাবি নিতে এসেছে। চাক চাক ওরা মনুষ্য শুনে রাগ রে মনসা, শুনে রাগ মনসা, এক দেখে সূর্য অপর দেখে চন্দ্র, তার মাঝখানে দাঁড়িয়ে আছে কোটিশ্বর রাজার পুত্র। যুবকে বলিয়াছে চ্যাং মুড়ি কানে, সেই মুখে বেদ উচ্চারণ করে তোকে দেব না পুষ্পাঞ্জলি, পূজা পাবি না চম্পক নগরে, বিনা তুই পূজা পাবি না এই বিশ্বধরার মুখে। সাতটা কুকুর আসতেছে, কুকুর মানুষ এলে বলবে। ওগো ভুজঙ্গ জননী আমা, তোমারই কথা মতন আমি বাসরে নিশান করে ছিদ্র করে গেলাম, হেমতল রেখে গেলাম বদ্ধ। তোমার নাক আসার ফলে নাকে নিঃশ্বাস হেমতল যাইব উড়িয়া, সুতর সঞ্চনায় প্রবেশ করবে এই বাসরের মধ্যে। ওগো দেবগণ সবে, মনসার কথা মতন আমি বাসরে নিশান করে ছিদ্র করে গেলাম, এর জন্য দায়ী আমি নয়, এর জন্য দায়ী সম্পূর্ণ ওই মনসা। Thank you.
এখানে থাকা উচিত না, না একদম না, দড়ি সারাটা ফেলে দাও, দিয়ে চাবিটা লাগাও, গুছিয়ে নাও, তাড়াতাড়ি করো। মহারাজ মহারাজ চাবি দাও, চাবি দাও, চাবি যদি না পাই পিতা পুত্রকে আমি কঙ্কাল সার খড়া ঘরে বন্দে করে তোমাদের বুকে খেলা